আরপিএফ কর্মীদের তৎপরতায় হাওড়া স্টেশনে নির্বিঘ্নে সন্তান প্রসব করলেন বধূ। শুক্রবার 1 আগস্ট হাওড়া স্টেশনে নিউ কমপ্লেক্সের ঘটনা। মা ও সদ্যজাত শিশু দুজনেই বর্তমানে সুস্থ। হাওড়া জেলা হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছেন দুজনেই। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের বাসিন্দা সুপ্রিয়া করণের স্বামী আকাশের সঙ্গে কলকাতায় আসছিলেন তিনি। ট্রেন থেকে হাওড়া স্টেশনে নামেন আর তারপরেই প্রসব যন্ত্রণা শুরু হয়। বিষয়টি দেখতে পেয়ে সেখানে কর্তব্যরত মহিলা রেল পুলিশের কর্মীরা সুপ্রিয়ার সাহায্যে এগিয়ে যান। ট্রেনের কয়েকজন সহযাত্রীও সাহায্যের হাত বাড়িয়ে দেন। এরপরই মহিলা আরপিএফ কর্মীরা হাওড়া স্টেশনে সুপ্রিয়ার প্রসব করান। খবর পেয়ে ডাক্তার আসার আগে মহিলা আরপিএফ কর্মীদের তৎপরতায় হাওড়া স্টেশনে সন্তানের জন্ম দেন সুপ্রিয়া। পরে ডাক্তার এসে দুজনকে সুস্থ বলে জানান। এরপর আরপিএফ কর্মীরাই দুজনকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে মা ও সদ্যজাত সন্তান দুজনেই। স্টেশনে নেমে স্ত্রীর এই পরিস্থিতি দেখে কার্যত বিভ্রান্ত হয়ে পড়েন স্বামী আকাশ করণ। তবে আরপিএফরা যেভাবে তৎপরতার সঙ্গে গোটা বিষয়টি সামলেছেন তাতে সত্যি বাকরুদ্ধ হয়ে পড়েন তিনি। স্ত্রী সুস্থ সন্তান প্রসবের পর আরপিএফ কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। একই সঙ্গে যে যাত্রীরা সাহায্যের জন্য এগিয়ে আসেন তাদেরও ধন্যবাদ জানিয়েছেন আকাশ। তবে এই প্রথম নয়, এর আগেও এভাবে স্টেশন বা চলন্ত ট্রেনে প্রসবের ঘটনা সামনে এসেছে। প্রতি ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন আরপিএফ কর্মীরা। প্রয়োজনে ট্রেন থামিয়েও স্টেশনে প্রসূতিকে নামিয়ে কাছের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছেন তারা। শুক্রবার হাওড়া স্টেশনে সন্তান প্রসব করানোর ঘটনা আরও একবার তুলে ধরল আরপিএফ কর্মীদের কর্তব্য পরায়ণতা ও মানবিক মুখকে। খবরটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। মহিলা আরপিএফ কর্মীদের তৎপরতায় হাওড়া স্টেশনে নির্বিঘ্নে সন্তান প্রসব করলেন বধূ। শুক্রবার 1 আগস্ট হাওড়া স্টেশনে নিউ কমপ্লেক্সের ঘটনা এটা। মা ও সদ্যজাত শিশু দুজনেই বর্তমানে একেবারে সুস্থ রয়েছেন। হাওড়া জেলা হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছেন দুজনেই। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের বাসিন্দা সুপ্রিয়া করণের স্বামী আকাশের সঙ্গে কলকাতায় আসছিলেন। ট্রেন থেকে তিনি নামেন হাওড়া স্টেশনে আর তারপরই তার প্রসব যন্ত্রণা শুরু হয়। আর সঙ্গে সঙ্গে সেখানে যারা কর্তব্যরত মহিলা রেল পুলিশের কর্মী ছিলেন তারা বিষয়টি দেখতে পান, সঙ্গে সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দেন। ট্রেনের কয়েকজন সহযাত্রীও সাহায্যের হাত বাড়িয়ে দেন। এরপরে মহিলা আরপিএফ কর্মীরা হাওড়া স্টেশনে সুপ্রিয়ার প্রসব করান। খবর পেয়ে ডাক্তার আসার আগে মহিলা আরপিএফ কর্মীদের তৎপরতায় হাওড়া স্টেশনে সন্তানের জন্ম দেন সুপ্রিয়া। পরে ডাক্তার এসে দুজনকেই সুস্থ বলে জানান। এরপর আরপিএফ কর্মীরাই দুজনকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে মা ও সদ্যজাত সন্তান দুজনেই। স্টেশনে নেমে স্ত্রীর এই পরিস্থিতি দেখে কার্যত বিভ্রান্ত হয়ে পড়েন স্বামী আকাশ করণ। অন্যান্য আপডেটের জন্য নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।